ওয়ালাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তো টিউটোরিয়ালের পর যে আমরা আলোচনা করব দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যার অনুশীলনী যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো এখানে। তো প্রথমত আমি এখানে সলভ করব এক নম্বর ম্যাথটা। এখানে এখানে বলছে ক্রীড়া প্রতিযোগিতায় একটি মজার খেলা হলো দীর্ঘ লাফ, মানে আমাদের লং জাম্প যেটা বলি আর কি। এখানে ধরা যাক তোমাকে লাফ প্রতিযোগিতায়, মানে দীর্ঘ লাফ প্রতিযোগিতায় 100 মিটার দূরে একটি দেওয়াল ছুঁতে হবে, মানে 100 মিটার দূরে থাকবে এরকম একটা দেওয়ালকে, 10 মিটার সরি। কিন্তু তুমি প্রতি লাফে শুধু অর্ধেক পথ যেতে পারবে। এখানে প্রত্যেকটা লাফে আমি করবো কি অর্ধেক পথ যেতে পারবো, মানে প্রথম পথে প্রথম লাফে কি 10-এর অর্ধেক কত, এখানে 5 মিটার যেতে পারবো। এরপরের লাফে কি 5-এর অর্ধেক কত, 0.25 যেতে পারবো। তারপরে কি 2.5-এর অর্ধেক কত, 1.25, এটা এটার অর্ধেক যেতে পারবো এখানে। এভাবে আমাদের এখানে প্রত্যেকটা লাফে আমাদের যেতে পারবো এখানে। তার মানে এখানে বলছে প্রথম লাফে আমাদের এখানে বলছে 5 মিটার, এরপরের লাফে কি 5-এর অর্ধেক 2.5 মিটার, এভাবে যেতে পারবো। এখন বলছে যে দেওয়াল ছুঁতে কয়টি লাফ দিতে হবে, এটা আমাকে বের করতে বলছে। এখানে দেওয়ালটা ছোঁয়ার জন্য আমাকে কয়টা লাফ দিতে হবে, মানে একটা বিষয় দেখুন, এখানে এই দেওয়াল আছে 10 মিটার দূরে, কত মিটার দূরে আছে দেওয়াল, 10 মিটার দূরে আছে এখানে। তো প্রত্যেক লাফে হচ্ছে আমাদের কি আগের থেকে 5 মিটার, তার মানে প্রথম লাফে কি যাবে এখানে বলুন তো, এখানে এর অর্ধেক যাবে এখানে, এরপরের লাফে কি এর অর্ধেক যাবে এখানে, এর লাফ এরপরের লাফে এর অর্ধেক যাবে, এভাবে আমাদের চলবে কিন্তু বিষয়টা। তো আমরা দেখি এখানে কতগুলো লাগবে এখানে। সো এখন একটা বিষয় দেখুন, এখানে আমি দিচ্ছি এখানে প্রথম লাফে গিয়েছে কি 10/2, মানে 5 মিটার গিয়েছে এখানে সে, তাই না? আচ্ছা, দ্বিতীয় লাফে কি করছে এখানে সে 5/2, মানে 2.5 মিটার গিয়েছে এখানে। আবার তৃতীয় লাফে করছে কি বলুন তো, এখানে আমাদের 2.5-এর সাথে আবার 2 ভাগ করছে এখানে, তার মানে কি 1.25 ভাগ হয়েছে এখানে। আবার চতুর্থ লাফে কি করছে এখানে, 1.25-কে আবার 2 দিয়ে ভাগ করলে কত হবে এখানে, 0.625, এত মিটার যাবে এখানে। পঞ্চম লাফে কি এটার আবার অর্ধেক করলে কি 0.3125, এত মিটার হবে এখানে। আবার ষষ্ঠ লাফে কি হবে এখানে, এই মানটার অর্ধেক আবার করলে আমাদের কি এটা হবে, মানে এভাবে কিন্তু মানটা কিন্তু র্যান্ডমলি চলতে থাকবে এখানে, কিন্তু মানটা কখনো কিন্তু শেষ হবে না কিন্তু এখানে। তো আমরা এখান থেকে আসলে লাফের সংখ্যা কাউন্ট করতে পারবো না, এটা অসীম পন্থ হবে এখানে। হ্যাঁ, তাহলে আমি এখানে দেবো যে লাফের সংখ্যা কি অসীম। এখানে কি হবে, এটা মানটা অসীম হবে এখানে, রাইট, অসীম হবে। এটা হচ্ছে এক অ্যাপ্রোচ আমরা এখানে ম্যাথটা সলভ করতে পারবো। তো এই এটার জন্য আমাদের আরেকটা অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে আমাদের এখন আমরা যেখানে বহুপদী নিয়ে, মানে সরি আমাদের বহুপদী কেন এখানে হবে, এখানে আমাদের যদি আমরা অনুক্রম এবং ধারা অধ্যায়টা বিষয়ে আমাদের একটু জাস্ট নলেজ থাকতো, তাহলে আমরা এইভাবে ম্যাথটা সলভ করতাম। যেহেতু আমাদের অনুক্রম এবং ধারা ক্লাস 9-10-এ আছে এখানে, সো আমরা এই বিষয়ে এখানে না করলেও বেটার হবে। তারপর আমি একটু বলি এই মানে ম্যাথটা কীভাবে এখানে যাবে। যেহেতু আমাদের এখানে প্রথম লাফে 5, তারপর কি বলুন 2.5, তাই না? তারপর এর অর্ধেক আবার কত হবে এখানে বলুন তো, এখানে 1.25 1.25, তো এভাবে কিন্তু আমরা একটা ধারা পাবো এখানে। তো এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এভাবে চলবে কিন্তু এখানে। তো এই ক্ষেত্রে আমাদের এই যে প্রথম পদকে এ ইকুয়াল টু ধরা হয় এখানে, এবং সাধারণ অন্তন এটা অনুপাত হবে এখানে। সাধারণ অনুপাত, আমি এখানে যদি এটা দ্বারা এটাকে যে ভাগ করি তাহলে হাফ পাবো এখানে, মানে 2.5 দ্বারা আমি যদি এখানে 5-কে ভাগ করি দেখবেন এখানে হাফ পাওয়া যাবে। আবার এখানে 1.25 দ্বারা যদি আমি 2.5-কে ভাগ করি এখানে কিন্তু হাফ পাওয়া যাবে। তার মানে এটাকে বলা হয় সাধারণ, কি বলা হয় এখানে, অনুপাত বলা হয় এখানে। তো মোট অতিক্রান্ত দূরত্ব আমাদের থাকবে, তো এখান থেকে একটা আমাদের সামেশনের সূত্র আছে, এই সূত্র থেকে আমাদের এনের মানটা বের করতে পারবো। যেহেতু আমাদের এখানেও কিন্তু এনের মানটা কিন্তু বের করা সম্ভব না এখানে, যাক আমরা এটা করবো না, আমরা আগেরটা করবো, যে এই ম্যাটটা করবো এখানে। ওকে, তো কারণ এটা আপনার কাছে একটু ইজি হার্ড লাগবে এখানে। এরপর একটা ম্যাটটা আমরা দেখি এখানে, আই থিঙ্ক বুঝতে পারছেন। একটি বর্গার আম বাগানে 1369টি আম গাছ আছে। ওকে, একটা আম বাগানে কি আছে এখানে, 1369টি কি আছে এখানে, আম গাছ আছে এখানে। বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিকে সমান সংখ্যক আম গাছ থাকলে, মানে একটা বাগানের দৈর্ঘ্যের দিকেও যতগুলো আছে প্রস্থের দিকেও ততগুলো যে আম গাছ থাকে এখানে। ওকে, তো একটা বাগান যে আমি এভাবে নেই বর্গার, মানে কি চতুর্পাশে সমান হবে এখানে, যদি হাতের মাপে এখানে সমান করে দিতে পারিনি, তো এই পাশে যতগুলো আম গাছ থাকবে এই পাশেও ততগুলো আম গাছ থাকবে এখানে, এই কথাটা বলছে এখানে, রাইট, থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা যুক্তি সহকারে ব্যাখ্যা করতে বলছে, প্রত্যেক সারিতে বলছে। ওকে, এটা প্রথমত আমি বের করতে, প্রত্যেক সারিতে আমাদের গাছের সংখ্যা বের করতে বলছে। আমরা আগে এই প্রবলেমটাকে সলভ করি এখানে। তো দেখুন একটা বর্গাকার মাঠ আছে এখানে, বর্গাকার মাঠ আছে, এবং হচ্ছে এখানে কতগুলো আছে আম গাছ আছে এখানে, এখানে আছে হচ্ছে 1369টা আম গাছ আছে এখানে। তো আমরা বর্গার এর ক্ষেত্রফল কি জানি, যে প্রত্যেক সারির কথা বলছে, তাহলে প্রত্যেক সারি মানে কি এই সারিতে কতগুলো, মানে দৈর্ঘ্য বরাবর কতটুকু আছে এবং প্রস্থ বরাবর। যেহেতু আমাদের বাহুগুলো প্রত্যেকটা যাতে সমান এখানে, তার মানে এখানে যে কোনো একটা বের করলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এখানে। তো আমরা সলভের দিকে যাই এখানে, সমাধান হচ্ছে কি এ দৈর্ঘ্য বরাবর আম গাছের সংখ্যা ইজ ইকুয়াল টু বি প্রস্থ বরাবর কি আম গাছের সংখ্যা, মানে দুটো সমান হবে, দৈর্ঘ্য বরাবর আম গাছ এবং প্রস্থ বরাবর আম গাছ কিন্তু সমান হবে।
যেহেতু আমাদের মানে বর্গের ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কোয়ার, বাহু মানে কি একটা এ ধরলাম বাহু, তার মানে এ স্কোয়ার হবে এখানে। এখন এটা এ স্কোয়ার, এ স্কোয়ার কিন্তু আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে কি 1369, হ্যাঁ 69 দেওয়া আছে এখানে। তো স্কোয়ারটা যে এর পাশে রুট হয়ে যাবে, তো আমি এখানে যে 1369 কে রুট করি তাহলে কত পাবো এখানে, 37 পাবো। তার মানে প্রত্যেক সারিতে কি আছে এখানে, 37টা করে আম গাছ আছে এখানে। তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর কি আছে এখানে, 37টা করে কি আছে আম গাছ আছে। ওকে, এটা আমরা পেলাম এখানে দৈর্ঘ্য বরাবর কি পেলাম এখানে, 37টা আম গাছ পাবো এখানে, প্রস্থ বরাবর কি পাবো এখানে, 37টা আম গাছ পাবো এখানে। আই থিঙ্ক আমরা এই বিষয়টা বুঝতে পারছি। এখানে বলছে দৈর্ঘ্য প্রস্থে দুইটি গাছের মধ্যবর্তী দূরত্ব 100 ফুট হলে, এখানে দৈর্ঘ্য এবং প্রস্থে দুইটি গাছের মধ্যবর্তী দূরত্ব যদি 100 ফুট হয় এখানে, ব্যাপারটা একটু আমি যে বুঝাই বলি তাহলে একটু মানে ভালো হবে। আচ্ছা একটু ভালো করে আমি জাস্ট দৈর্ঘ্য বরাবর জিনিসটা আর্ট করতেছি এখানে। দৈর্ঘ্য বরাবর ধরুন আমাদের এখানে একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, এখানে এর মধ্যে আমাদের অনেকগুলো গাছ আছে, আবার এখানে একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, আবার এখানে একটা গাছ আছে। ধরুন আমাদের এটা হচ্ছে প্রথম গাছ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গাছ, এটা হচ্ছে তৃতীয় গাছ, ওকে, এটা হচ্ছে চতুর্থ গাছ, এটা হচ্ছে পঞ্চম, এটা চতুর্থ না, এখানে আমাদের মেলাগুলো এর মধ্যে আছে, এখানে এর মধ্যে আমাদের বাকি গাছগুলো আছে। এখন আমাদের তার মানে 37তম গাছ এখানে হবে, তাহলে এটা কি 36তম গাছ হবে, এটা এটা কি বলুন তো 35তম গাছ হবে এখানে, রাইট? এভাবে আমাদের গাছগুলো কিন্তু থাকবে এখানে। তার মানে প্রত্যেকটা গাছের প্রথম এবং দ্বিতীয় গাছের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 100 ফুট। আচ্ছা বলুন তাহলে এখানে মোট দূরত্ব কত হবে এখানে, প্রথম এবং দ্বিতীয় গাছের দূরত্ব যে 100 ফুট হয়, দ্বিতীয় এবং তৃতীয় জন্য কত হবে এখানে বলুন তো, এখানে আবার 100 ফুট, এই কথাটা বলছেন এখানে আমাদের কোশ্চেনে বলছে। হ্যাঁ, দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটি গাছের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 100 ফুট হলে বাগানের আনুমানিক ক্ষেত্রফল কত হবে সেটা আমাকে দেখাতে বলছে। সো আমরা আই থিঙ্ক এটা বুঝতে পারছি। এখন আমাদের এখানে এই জিনিসটা একটু লিখবো, এখানে দৈর্ঘ্য বা প্রস্থ বরাবর যেহেতু আমাদের এখানে 37টি করে আম গাছ আছে, সেহেতু বাগানটিতে মোট সারি আছে কটা বলুন তো, এখানে 37টা সারি আছে এখানে, দৈর্ঘ্য বরাবর 37টা আছে, প্রস্থ বরাবর কি 37টা আছে এখানে। তাহলে প্রথম গাছ থেকে দ্বিতীয় গাছের দূরত্ব কত এখানে, 100 ফুট, আবার প্রথম থেকে তাহলে তৃতীয়র কত হবে এখানে বলুন তো, প্রথম থেকে তৃতীয় তাহলে কত হবে, 200 ফুট হবে এখানে, এটা এটা কিন্তু 100 আবার এখানেও। তো প্রথম থেকে তৃতীয়র কত হবে এখানে, 200 ফুট হবে এখানে, আবার প্রথম থেকে সপ্তমের তাহলে কত মানে 37তম কত হবে, দেখুন আমাদের যততম সারিতে যাচ্ছে মান কিন্তু তার থেকে 100 কম। আমি যদি প্রথম থেকে চতুর্থ ধরি, এখানে প্রথম থেকে চতুর্থ ধরি তাহলে কত হবে এখানে, 300 ফুট হবে এখানে, কত হবে 300 ফুট হবে এখানে। ওকে, তার মানে প্রথম থেকে যদি আমি 37তম গাছ ধরি তাহলে আমাদের দূরত্ব কত হবে, 36 ফুট হবে এখানে, 3700 ফুট হবে এখানে। আমরা কি বুঝতে পারছি বিষয়টা এখানে, মানে আমাদের এখানে তার মানে আমাদের এখানে দৈর্ঘ্য বরাবর কতটুকু হলো এখানে, 3700 ফুট হলো এখানে দৈর্ঘ্য বরাবর। তাহলে বাগানের দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত এখানে, 3700 ফুট হবে এখানে, এবং প্রস্থ কি আমাদের সেম না, কারণ প্রস্থ বরাবর কি আছে, 37টাই আছে এখানে, তো 37টার জন্য কত, 3700 হবে। এমন বাগানের ক্ষেত্রফল কত হবে এখানে, 3700 × 3700 মানে কত হবে এখানে, এই মানটা গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার আর কি। এখানে গুণ করে মানটা দিয়েছি, আপনার একটু খাতা কলমে তুলে নেবেন এখানে। আই থিঙ্ক আমি এই বিষয়টা বোঝাতে পারছি এখানে সঠিকভাবে। তো আমাদের এখানে এই যে ক্ষেত্রফলটা আমাদের বের করতে বলছে, ক্ষেত্রফল বের করলাম এখানে। 3 নম্বর যে ম্যাটটা আমাদের বলছে এখানে, বলছে 1 থেকে 100 পর্যন্ত সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল এবং পূর্ণ ঘনমূল সংখ্যা নির্ণয় করতে বলছে। 1 থেকে 100 পর্যন্ত এখানে, 1 থেকে 100 পর্যন্ত আমি জাস্ট কয়েকটা সিকোয়েন্স দিয়ে দেবো, আপনারা জাস্ট ওটা একটু নিজের মতো করে একটু মানে বুঝে নেবেন বা করবেন একটি বাসায়, কারণ 1 থেকে 100 পর্যন্ত করা এখানে পসিবল না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তো আপনারা একটু করবেন এখানে। তো 1 থেকে 100 পর্যন্ত সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল এবং পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল নির্ণয় করলাম এখানে বা করা হলো। আচ্ছা আমরা আগে প্রথমে সংখ্যার বর্গের আকারটাই লিখি এখানে, দেখুন ওখানে 1-এর বর্গ হলে কত হবে এখানে বলুন তো, 1-ই হবে, আবার 2-এর বর্গ হলে কত হবে এখানে, 4 হবে এখানে, 3-এর বর্গ মানে কত হবে, 9 হবে এখানে, 4-এর বর্গ মানে কি, 16 হবে এখানে, তাই না, 5-এর বর্গ 25 হবে, তারপরে 6-এর বর্গ 37 হবে এখানে, তাই না, 7-এর বর্গ কত হবে এখানে, 49 হবে, 8-টা কি 64 হবে এখানে, 9-9 81 হবে এখানে, এবং 10-10 কত হবে, 100 হবে এখানে। 1 থেকে 100 পর্যন্ত সকল পূর্ণবর্গ সংখ্যা হলো এই মানগুলো এখানে, এখানে পূর্ণবর্গ সংখ্যার কথা বলছি, 1 থেকে 100 পর্যন্ত সকল পূর্ণবর্গ সংখ্যাগুলো আমাদের সংখ্যার বর্গমূল এবং পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল নির্ণয় করতে বলছে এখানে। তো আমরা কিন্তু এখানে 1 থেকে 100 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে আমাদের এই মানগুলো এখানে, 1, 4, 9, 16, 25, 37, 49, 64, 81 আর 100, যাদের বর্গমূল কত হবে এখানে, যাদের বর্গমূল হবে এখানে 1 কে করলে 1 হবে, 4 কে করলে 2 হবে, তারপরে 9 কে করলে 3 হবে, 16 কে করলে 4 হবে এখানে,
25 কি করলে 5 হবে, 36 করলে 6 হবে, এখানে 49 কি করলে 7 হবে, 68 কি করলে 88, সরি 64 করলে 8 হবে এখানে, 81 করলে 9 হবে, আর 100 করলে কত হবে এখানে, 10 হবে এখানে। ওকে, এগুলো হচ্ছে বর্গমূল মান, আর হচ্ছে বর্গ, এগুলো হচ্ছে বর্গ। আচ্ছা, আমি কিন্তু বর্গ এবং বর্গমূল সংখ্যার কিন্তু কথা বলছি অলরেডি। আবার এখানে 1 থেকে 100 পর্যন্ত সবগুলো ঘনমূল সংখ্যা আমি বের করলাম এখানে। যেমন 1 এর উপর কিউব করলে 1 হবে, 2 এর উপর কিউব করলে 8 হবে এখানে, তারপর 3 এর উপর কিউব করলে কত, 27 হবে, 4 এর উপর কিউব করলে 64 হবে এখানে, ওকে, 5 এর উপর কিউব করলে 125 হবে। কিন্তু 125 কিন্তু আমাদের আউট অফ রেঞ্জ, তার মানে এটা আমাদের নেওয়া যাবে না নাকি? তাহলে আমাদের এখানে 1 থেকে 100 পর্যন্ত সবগুলো ঘন মানে পূর্ণ ঘন সংখ্যা হলো কি, 1, 8, 7, 27 আর 64 এখানে, যাদের ঘনমূল মান কত এখানে 1, 2 এর উপর কিউব করলে 8 হবে, 3 এর উপর কিউব করলে কত হবে এখানে, 27 হবে, 4 এর উপর কিউব করলে 64 হবে এখানে, রাইট? এভাবে আমরা সবগুলো মান বের করবো। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে এখানে 4 থেকে শুরু করে বাকি ম্যাথগুলো করবো।